যিশু পরিত্রাণদাতা ঈশ্বর আর খ্রিস্ট সমগ্র খ্রিস্টান সম্প্রদায় এই দুটোকে একসাথে যীশু খ্রিস্ট বলে। কিন্তু আমরা এর আক্ষরিক অর্থ জানি না যে একজন ঈশ্বররূপী মহান ব্যক্তিকে যীশু খ্রিস্ট নামে কেন পরিচিত। তার জন্য আপনাকে প্রথমে জানতে হবে যীশু খ্রিস্টের শব্দের উৎপত্তি গ্রিক শব্দ ইয়েশুহা থেকে, পরে ইংরেজি ভাষায় এর নাম জেসাস হয়। আবার এই যীশু ছিল ইহুদিদের ধর্মীয় শিক্ষক এবং খ্রিস্ট সম্প্রদায়ের রাজা। ধর্মের সমস্ত জিনিস ইনার হাতে ছিল, যার জন্মের পর সমস্ত জীবন ইহুদিদের ধর্মীয় কাজে অতিবাহিত করেছেন এবং মৃত্যু পর্যন্ত ইহুদিদের ধর্মীয় কাজ করে তিনি মৃত্যুবরণ করেছেন এবং পরে পুনর্জীবিত হয়েছেন শুধুমাত্র ইহুদিদের পরিত্রাণের জন্য। তিনি সমগ্র ইহুদিদের পরিত্রাণ দিয়েছেন যারা তাকে বিশ্বাস করেছে। সমগ্র মানব জগতের ধারণাকে উন্মুক্ত করে তিনি অমরত্ন ধারণ করেছেন। তিনি মানুষের ভেতরে পাপকে বর্জন করে নতুন পথের আলো দিয়েছেন। যদিও ইহুদিদের ধর্মীয় শিক্ষক এবং গ্রিক শব্দ ইয়েশুহা থেকে উৎপত্তির জন্য যীশু খ্রিস্ট নামে প্রসারিত হয়েছে।